দর্শক, আজ 20 জুলাই 2020 সোমবার আপনারা দেখছেন দিনাজপুরের অন্যতম বৃহত্তম হাট আমবাড়ির হাট। এই হাটটি মূলত শুক্রবার এবং সোমবারে বসে, তবে শুক্রবারের হাটটি বড় হয় আর সোমবারের হাটটি একটু ছোট হয়। আজ সোমবার আপনারা দেখছেন যে হাটটি একটু ফাঁকা, মানে আমদানি কম হয়েছে। তো এই হাট থেকে আমরা আপনাদেরকে যারা ছোট ছোট গরু 50,000 টাকার ভিতরে খোঁজেন সেই গরুগুলির আমরা দাম জানানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা একটু দেখি, একা দাঁত উঠছে? হ্যাঁ, দুই দাঁত আছে। দুই দাঁত, দাম কত যাচ্ছে? বাষট্টি, অনেক দাম। দরদাম কত পর্যন্ত উঠছে? পঞ্চাশে ছাড়বেন না? আর কত হইলে ছাড়বেন? আর 1-2 হাজার হইলে ছাড়ে দিবেন? আচ্ছা শুনছি, তারপরে একটু দেখি আমরা এটার দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত যাচ্ছে? 56। দরদাম কত পর্যন্ত? 45 পর্যন্ত দাম। শুনছেন সুপ্রদর্শক, এই যে আপনারা দেখছেন অন্য হাটের তুলনায় আমদানি প্রচুর, কিন্তু যেহেতু আমবাড়ি হাট এখানে আরও বেশি গরু আমদানি হয়, এখানে দাঁড়ানোর জায়গা থাকে না। তো আমরা এই যে দেখছি এখানে আপনাদেরকে ছোট ছোট গরুর আমরা খোঁজ খবর জানানোর চেষ্টা করছি। দাঁত কয়টা? অদা, 2 বছর বয়স হয়েছে? আচ্ছা, কুরবানির যোগ্য হয়েছে? দাম কত যাচ্ছেন? 65। দরদাম কত পর্যন্ত উঠছে ভাই? 52-53 পর্যন্ত দাম উঠছে। এই যে শুনছি আমরা 52-53 পর্যন্ত দাম উঠেছে। তারপরে এই পাশেরটা কত চাইছেন? 54 চাইছেন। আর মানুষ কত বলে? 42-43 পর্যন্ত দাম বলছে। এই যে শুনছেন সুপ্রদর্শক, এই যে দেখুন, মানে 45 হয়ে ছাড়বেন নাকি? 45 হলে ছেড়ে দিবেন। তারপরে একটু এখানে দেখি ভাই, জোড়া আপনার কত দাম চাচ্ছেন? 1 লাখ। আর জোড়া 1 লাখ যাচ্ছেন, দরদাম কত পর্যন্ত উঠছে? 90 পর্যন্ত উঠছে। যে শুনছি আমরা সুপ্রদর্শক, আপনাদেরকে আমরা এই কম দামের 50,000 টাকার ভেতরে আপনারা যারা গরু খোঁজেন মূলত তাদের উদ্দেশ্যে আমরা এখানে নিয়ে এসেছি। এই যে এই গরুগুলি দেখছেন, এগুলো বিক্রি হয়ে গিয়েছে। এই যে দেখুন, এগুলো বিক্রি হয়ে গিয়েছে। সুপ্রদর্শক, আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কোথা থেকে আসছেন? সাতক্ষীরা। সাতক্ষীরা, এই এই গরুগুলি কিনছেন? এই যে এইগুলি, আচ্ছা আপনি কোনগুলি কিনছেন? আমার ছোট গরু। এই ছোটগুলি কিনছেন আপনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই ছোটগুলি আপনি সাতক্ষীরা থেকে নিয়ে এসেছেন? এই গরুগুলি আপনারা দেখছেন এই ধরনের গরুগুলো সাতক্ষীরা থেকে 50-52 দিয়ে কিনে নিয়ে। তারপর আসুন আমরা একটু ভেতরে আপনাদেরকে নিয়ে যাই। এই জোড়া আপনার? হ্যাঁ, এই জোড়া আপনার কত যাচ্ছেন? এই জোড়া হ্যাঁ 1,10,000। দরদাম কত পর্যন্ত করছে? মানুষ দরদাম করছে 1 লাখের নিচে বলছে, মানে 1 লাখ হইলে ছাড়বে। আচ্ছা, এই যে 50,000 টাকা করে উনি বলছে যে 1 লাখ হইলে ছাড়বে। হঠাৎ একটু ভিড়টা বেড়ে গিয়ে দাঁত উঠছে? চারটা। দাম কত যাচ্ছে? 46 চাইছেন। তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? 40। কত হইলে ছাড়বে? আর 2,000 হইলে। এই যে আপনারা দেখছেন, তারপরে আসুন আমরা একটু ছোট ছোট গরু দেখাই। ভাই দাঁত উঠছে? কুরবানি হবে? কুরবানি ধরবে, 2 বছর হয়ে গেছে। দাম কত যাচ্ছে? 45। আর মানুষ কত বলছে? 38। কত হলে ছাড়বেন? 40। এই যে দেখুন 40,000। এই যে দেখছেন সুপ্রদর্শক, কত করে যাচ্ছে? এটা 45 আর এটা 48। মানুষ দরদাম কত করছে? এটা 40-এর নিচে বলছে, মানে 40 হলে ছাড়বেন।
আচ্ছা 40,000 হইলে এই যে এটা ছেড়ে দিবে বলছে আসুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা ছোট ছোট গরু আপনারা কম দামে যারা খোঁজেন তাদের জন্য আমরা দেখানোর চেষ্টা করছি ভাই এটা দাঁত উঠছে দাঁত উঠছে দাম কত যাচ্ছেন দাঁত উঠে নাই দাম কত যাচ্ছেন ৪২ আর মানুষ দরদাম কত করছে ৩৫ পর্যন্ত মানে কত হলে ছাড়বেন ৪০-এর কাছাকাছি হলে ছাড়বেন এই যে শুনছেন আপনারা সুপ্রিয় দর্শক তারপর একটু দেখি আমরা ভাই আপনার কয়টা আছে এই দুইটা কালো দুইটা এই জোড়া কত যাচ্ছেন ১১০ আর দরদাম কত পর্যন্ত উঠছে ৯০ আপনি নিয়ত করছেন আর ২-১০০০ হলে বেঁচে দিবেন এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মানে ৪৬,০০০ টাকা হলে উনি এই যে ৪৬ করে হলে এই কালো দুটো উনি ছেড়ে দিবেন তারপর আমরা একটু এদিকে দেখি আপনার কয়টা ৪টা এই যে লালগুলি এগুলা কত করে দাম চাচ্ছেন ৪৮ করে দাম চাচ্ছেন এইটাও আর দরদাম কত পর্যন্ত মানুষ বলছে ৪২-৪৩ মানে কত হলে ছাড়বেন নিয়ত করছেন আর ১-২০০০ বাড়লেই দিয়ে দিবেন এই যে সুপ্রিয় দর্শক আচ্ছা একটু বলি এটার মাংস কতটুকু হবে বলেন তো আপনার ৯০ কেজি না দুই মনের বেশি যাবে না আচ্ছা ওনারা একটু বাড়িয়ে বলেন আর এই দুইটা কত যাচ্ছে ৮৫ চাইছেন মানুষ দরদাম কত করছে ৭৫ বলেন আর কত হলে ছাড়বে আর ১-২০০০ হইলে আচ্ছা ১-২০০০ জন্য সবাই বসে আছে কারণ আজকে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমদানি আজকে কম কিন্তু আজকে ক্রেতাও কম ক্রেতা এত বেশি নেই আমরা একটু এদিকে দেখি দাঁত কয়টা দাঁত হয়নি দুই বছর বয়স হচ্ছে ৫২ হয়ে গেছে দাম কত যাচ্ছে ৫২,০০০ দরদাম করছে কেউ কত ৪০-এর নিচে ৪৪ পর্যন্ত দাম বলছে এই যে শুনছি সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখছেন অন্য হাটের তুলনায় অনেক গরু আমদানি হয়েছে কিন্তু আমবাড়ি হাটে যে শুক্রবারে যে আমদানিগুলো হয় তার তুলনায় অনেক কম হয়েছে তারপরে আমরা একটা এখানে দেখি বাড়িটা আপনার আপনার এটা কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কত দিয়ে বিক্রি হলো ৪২,০০০ টাকায় নিচ্ছে আসসালামু আলাইকুম কোথা থেকে আসছে চিনির বন্ধ আপনি কি ব্যবসা করেন না বাড়িতে কুরবানির জন্য এত আগে নিছেন কুরবানির জন্য গরু ৪২,০০০ নিচ্ছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই যে দেখো ৪২,০০০ আমবাড়ি হাট থেকে এই ষাঁড় গরুটি কুরবানি উপলক্ষে বিক্রি হয়ে গিয়েছে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি আপনারা সবাই আমাদের কাছে বলেন যে মিডিয়াম জাতের ৫০,০০০ টাকার ভেতরে আপনারা গরুর যে দামগুলি খোঁজেন সেই গরুগুলি মূলত আমরা দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে আজ এই হাটে নিয়ে এসেছি তারপরে এখানে আমরা একটু দেখি আপনার এগুলি এই দুইটা আচ্ছা এগুলো দাম কত যাচ্ছে ৬০,০০০ এত দাম দরদাম কত করছে মানুষ এটা ৪৯ বলছে ওইটা ৪৬ বলছে এটা ৪৯ বলছে এটা ৪৬ বলছে আচ্ছা মানে আর ১-২০০০ এর জন্য ঠিকই আছে আর এই যে শুনছেন সুপ্রিয় দর্শক এটা ৪৯ আর এটা ৪৬ এই যে দেখুন তারপর আমরা একটু দেখি এই গরুগুলি কার আপনার কয়টা আনছেন এই একটা দুইটা এই জোড়া কত যাচ্ছেন জোড়ার দাম কত যাচ্ছেন এইটা কত যাচ্ছেন এইটা এই পাশেরটা হ্যাঁ ৪৮,০০০ দাম চাইছেন দাঁত উঠছে দুই দাঁত হয়েছে দরদাম কত করছে মানুষ ৪৩-৪৪ মানে ৪৫ পর্যন্ত আপনি ছাড়বেন নিয়ত করছেন আর ওই পাশেরটা ৪৬ বলে ওটা কত হইলে ছাড়বে ৪৮,০০০ এই যে সুপ্রিয় দর্শক ওটা একটু বড় আর এটা একটু ছোট এই যে দেখছেন ওটা একটু বেশি বড় না এটার থেকে অল্প একটু বেশি বড় তো আপনাদেরকে আমরা ৫০,০০০ টাকার মধ্যে আপনারা এই আমবাড়ি হাট থেকে যে ষাঁড় গরু কুরবানি উপলক্ষে খোঁজেন সেই খোঁজ জানাতেই আমরা এসেছি আপনাদেরকে আমরা আবারও বলছি যে শুক্রবারের হাটটি খুব জমজমাট হয় সোমবারের হাটটি একটু ছোট হয় তবে যেহেতু কুরবানির হাট
আর অন্যান্য হাটের তুলনায় আপনাদের আগেই বলেছি যে এখানে গরুর আমদানি অনেক বেশি, কিন্তু আমবাড়ি হাটের তুলনায় অনেক কম। তো আজ 20 জুলাই 2020 আপনাদেরকে আমরা এই আমবাড়ি হাট থেকে কুরবানির ষাঁড় গরু 50,000 টাকার ভেতরে যেই ষাঁড় গরু সেই দাম জানানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।